মানে সেদিন তোমাকে অপমান করে তাড়িয়ে না দিলে বনি জানতো যে সোমনাথ চ্যাটার্জির লোক তোমাকে মেরে ফেলবে, তাই যা করা উচিত ছিল তাই করেছে। আর কি করবে বল? তার মানে ওনাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বিয়েটাকে বনি কোনোদিনই মন থেকে মানতে পারেনি। ও এখনো তোমার স্ত্রী, আর সোহমও সেটা মেনে নিয়েছে। আর ওনাদের ব্যাংককে হানিমুনে যাওয়া? তোমায় কে বলেছে যে ওরা ব্যাংককে হানিমুন করতে গিয়েছিল? ওরা তো তোমাকে খুঁজতে গিয়েছিল। ওরা ওখানে যাওয়ার আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু আমি ওদের ভুল বুঝিয়েছিলাম যাতে ওরা শেখরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। তুমি আমার কাছে শেখর সম্পর্কে কোনো ইনফরমেশন পাবে না, সে চেষ্টাও কোনোদিন করো না। কিন্তু বনি আমার কথা শুনেনি, নিজের চেষ্টায় ওরা ওখানে গিয়ে পৌঁছেছিল। তারপর দিন রাত এক করে শেখরকে খুঁজেছিল, কিন্তু ওর দেখা ওরা পায় না। তারপর একদিন ওদের সঙ্গে আমার দেখা হয়। আমি না জেনে খুব অন্যায় করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো তুমি আমার সঙ্গে, আমি আমি আজকেই শেখর বাড়িতে এলেই সমস্ত সত্যি আমি ওকে বলে দেবো। বাড়ি ফিরে এসে দেখলাম যে শেখর নেই, ও একটা চিঠি লিখে কোথায় চলে গেছে। অনেক খুঁজলাম কিন্তু ওকে আর খুঁজেই পেলাম না, আর তাই সত্যিটাও জানানো হলো না। কেন কেন এরকম ভুল করলো? কেন কেন চোখের দেখা বিশ্বাস করে আমি আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিলাম? আরে আমারও তো সেটাই প্রশ্ন। যাকে তুমি ভালোবাসো তার কথাটা শোনার কেন ইচ্ছে হলো না তোমার? কেন তাকে অবিশ্বাস করলি? যে মেয়েটা খালি ভালোবাসার জন্য সব কিছু তুচ্ছ করে বিদেশে গিয়ে তোমার জন্য অপেক্ষা করলো, সেই যখন তোমার সামনে এলো তুমি তার কোনো কথাই শুনলে না, কিছু জানলেই না, তাকে তুমি তাড়িয়ে দিলে। বিরাট ভুল করেছো শেখর, বিরাট ভুল। আমি তো এতদিন ধরে অপেক্ষা করেছিলাম শুধু আপনাকে কথাগুলো বলবো বলে। আর কত মিথ্যা কথা বলবেন আপনি? এইসব কি বলছেন আপনি? মিথ্যে, সব মিথ্যে। এত লোভ আপনার মনে, এত নিচে নেমে গেছেন আপনি। ছি, সত হলো সোমনাথ চ্যাটার্জির মেয়ে তো ভালো হবেন কি করে? কি অভূত! বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। শেখর, এই ভুলের যদি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে দাঁড়িয়ে থেকো না। এই মেয়েটার যোগ্য সম্মান দিয়ে তোমার জীবনীকে গ্রহণ করো। না, আজ আর আমার কারোর দয়া চাই না অনিমেষ আঙ্কেল, কারোর দয়া নয়। বনি, বনি, না না, আজ আর আমার কারোর দয়া চাই না অনিমেষ আঙ্কেল।